मोहम्मद कमाल हुसैन सहकारी शिक्षक चंद्रकोना राजपूत उच्च विद्यालय नकला शेरपुर। आज के अष्टम श्रेणी तुम्हारे विज्ञान बोर्ड सप्तम अध्याय पृथ्वी और महाकर्ष नहीं आलोचना करब। सप्तम अध्याय प्रथम पाठ्य हे पृथ्वी और महाकर्ष। ए अध्याय महाकर्ष अभिकर्ष और न्यूटन महाकर्ष सूत्र नहीं आलोचना करब। तो बंधुरा शुरू करा जा। शुरूते महाकर्ष नहीं आलोचना कर महाकर्ष। महाकर्ष कि महाविश्वर जेको दूटी মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। ফর এক্সাম্পল এক নম্বর ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি, চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ চন্দ্র এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা বলব মহাকর্ষ। মঙ্গল ও বুধের মধ্যে যে আকর্ষণ সেটাকে বলে মহাকর্ষ। আমার এবং তোমার মধ্যে যে আকর্ষণ সেটাও হচ্ছে মহাকর্ষ। তো এবার আসো বন্ধুরা অভিকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যদি একটি পৃথিবী হয় এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে তাদেরকে বলা হয় অভিকর্ষ। আমি একটু লিখে নিই। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে একটি যদি পৃথিবী হয় তাকে বলা হয় অভিকর্ষ। যেমন ধরো পৃথিবী, পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ, পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষ। পৃথিবীর সাথে আবার মনে করো সূর্যের যে আকর্ষণ, সূর্যের যে আকর্ষণ সেটাও হলো অভিকর্ষ। পৃথিবীর সাথে অন্য আরেকটা যে কোনো বস্তু ধরো মঙ্গল গ্রহের যে আকর্ষণ সেটাও হলো অভিকর্ষ।
বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পারছ। এখন আমরা পড়ছি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ, আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর দুটি বস্তুকণার মধ্যে একটি যদি হয় পৃথিবী এবং অন্য আরেকটা বস্তুর সাথে যে আকর্ষণ সেটাকে বলা হয় অভিকর্ষ। এখন আমরা যদি একটু খেয়াল করি পৃথিবীর সাথে কি বলা যায়, পৃথিবীর সাথে মঙ্গল, পৃথিবীর সাথে বুধ, পৃথিবীর সাথে আমার, এই সবগুলা হচ্ছে কি অভিকর্ষ। পৃথিবীর সাথে মঙ্গল, পৃথিবীর সাথে বুধ, পৃথিবীর সাথে আমার যে আকর্ষণ সেটা হলো কি অভিকর্ষ। এখন পৃথিবীর সাথে যদি চাঁদের আকর্ষণ হয় সেটাকে আমরা কি বলব অভিকর্ষ, কিন্তু আমি এটাকে যদি মহাকর্ষ বলি তাহলে কি দাঁড়া, তাহলে এটাও ঠিক আছে। কারণ আমরা বলছি মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ। পৃথিবী এবং চাঁদ মহাবিশ্বের তো দুইটা অংশ, তাই না? তাহলে আমরা বলতে পারি কি সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। তো তোমরা এটা মনে রাখবে, পরীক্ষাটা আসতে পারে। তো বন্ধুরা এখন আমরা আসি নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা যদি এই সূত্রের ব্যাখ্যা করি, নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা, ধরো আমরা M1 আর একটা বস্তু নিলাম, আমরা M2, ধরো আমরা M1 এবং M2 বলে দুটো বস্তু নিয়েছি, এরা দূরত্বে দূরত্বে অবস্থিত, এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা হচ্ছে কি F। কেন আমরা FD M1 M2 এগুলো নিলাম? দেখো দূরত্বের ইংরেজি আমরা কিন্তু সবাই জানি ডিস্ট্যান্স থেকে আমরা নিয়েছি D, বল ইংরেজি হচ্ছে ফোর্স, এখান থেকে নিয়েছি আমরা F, আর ভর ইংরেজি হচ্ছে কি ম্যাস, এখান থেকে নিয়েছি আমরা F। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, বস্তুদ্বয়ের এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, এক সমানুপাতিক ভর গুণটা M1 এবং M2, তাহলে M1 গুণ M2 বা এফ প্রপোর্শনাল টু M1 M2। তার পরবর্তীতে কে লেখা আছে এবং এই আকর্ষণ বলটা হবে, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তান হবে, তাহলে আবার আমরা লিখতে পারি F1/d2। অর্থাৎ এখানে কিন্তু দুইটা টার্ম আছে তোমাদের, সমানুপাতিক ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিকটা কি, সমানুপাতিকটা হলো এমন একটা জিনিস যে একটা রাশির মান যদি বাড়ে আরেকটা রাশির মান বাড়বে, একটা রাশির মান যদি কমে আরেকটা রাশির মান কমবে। তাহলে সমানুপাতিকের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি,
দুটি চলরাশির পরিবর্তন যদি এরূপ হয়, একটির মান বাড়ালে যদি অপরটির মান বাড়ে, একটির মান কমালে যদি অপরটির মান কমে, কিন্তু উভয়ে ভাগফল সবসময় একই থাকে, সেটাকে বলা হয় সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হচ্ছে দুটি চলরাশির মধ্যে একটি রাশির মান বাড়ালে যদি অপর রাশির মান কমে, কিংবা একটি রাশির মান কমালে যদি অপর রাশির মান বাড়ে, সেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। তাহলে দুটা জিনিসকে যদি আমরা এক করি তাহলে আমরা কি দেখতে পারি? এক সমানুপাতিক এম ওয়ান এম টু, যেহেতু এটা নিচে আছে ডি স্কোয়ার। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে আমাদের ভুল করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে জিটা কি? এটা জিটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবক কি আবার? এই ধ্রুবকটা হচ্ছে সময়ের সাপেক্ষে যে রাশির মানের কোনো পরিবর্তন ঘটে না সেটাকে বলা হয় ধ্রুব রাশি বা ধ্রুবক। তো এই ছিল তোমরা নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা। তোমরা বাড়িতে আর একটু ভালো করে পড়বে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।